নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাব। 48 ঘন্টা পরেই মহারণ, প্রতিদ্বন্দ্বী মোহনবাগান আবার একটা সর্বভারতীয় ফুটবল প্রতিযোগিতার ফাইনালে ইস্টবেঙ্গল ক্লাব। এই আবহেতে অতি অবশ্যই আমরা কমেন্ট সেকশনে এসে জয় ইস্টবেঙ্গলের জয় কথাটা তো অতি অবশ্যই বলবো। ইস্টবেঙ্গল সমর্থকরা ভিডিও শুনুন, ভিডিও দেখুন এবং কমেন্ট সেকশনে এসে ইস্টবেঙ্গলের জয়গান গান। এটা স্পোর্ট পেন্সিল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ। আরেকটা অনুরোধ যথারীতি থাকবে, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটি প্রেস করে স্পোর্ট পেন্সিল চ্যানেলের একটা বৃহত্তর ইস্টবেঙ্গল পরিবারের সদস্য হওয়ার আহ্বান আমন্ত্রণ আপনার জন্য রইল। চলে আসুন, সমর্থন করুন। আসলে একটা কথা বলি বন্ধু, অজয় ছেত্রী ট্রান্সফার উইন্ডো একদম বন্ধ হওয়ার শেষ দিনে ইস্টবেঙ্গল ক্লাবের অনুকূলে সই করেছে, তার একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে এসেছে। অনেকেই বলছেন যে গতকাল তার নাম উল্লেখ করা হয়নি। অ্যাকচুয়ালি বন্ধু, যে মানের ফুটবলারের প্রত্যাশা ছিল অজয় ছেত্রী, তাকে সম্মান জানিয়েই বলি তিনি ঠিক সেই মানের ফুটবলার নন। তাই অজয় ছেত্রীর ইস্টবেঙ্গল ক্লাবে যোগদানের খবরটা খুব বেশি ফলাও করে প্রচার করার নেই, আপনাদের জন্যই হয়তো আজকে বেশ ফলাও করে প্রচার করতে হচ্ছে। সুপার চ্যাম্পিয়ন নিঃসন্দেহে এই বিশেষণটা তার নামের আগে যায়। তিনি বেঙ্গালুরু এফসির আইএসএল চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন, গেম টাইম একেবারেই পাননি। আসলে অনেক ফুটবলারই তো থাকেন, তারাও তো দল চ্যাম্পিয়ন হলে সেই চ্যাম্পিয়ন দলের সদস্য হন। 25 বছর বয়সী মাঝমাঠের এই ফুটবলারটিকে কিন্তু আমরা অতীতে ইস্টবেঙ্গল ক্লাবে খেলতে দেখেছিলাম, বিশেষ তিনি সুবিধা করতে পারেননি, ফিরে গিয়েছিলেন তার দল বেঙ্গালুরু এফসিতে, সেখানেও গেম টাইম পাননি। অবশ্য হ্যাঁ, আই লিগ থেকে ফুটবলার নেওয়ার কথা ছিল, সেরকম কথা আমরা বলেছিলাম। শেষ পর্যন্ত যদি অজয় ছেত্রীকে বলি আই লিগেরই ফুটবলার, তাহলে আমার মনে হয় না খুব একটা ভুল বলবো। গত মরশুমে চ্যাম্পিয়ন, আই লিগ চ্যাম্পিয়ন পাঞ্জাব এফসির হয়ে কিন্তু 19টা ম্যাচ তিনি খেলেছেন এবং যথেষ্ট ভালো পারফরমেন্স করেছেন। ব্যাকআপ ফুটবলার হিসাবেই ফুটবলারটা মাঝমাঠের যেখানে ফুটবলার দরকার, হ্যাঁ কাজ চলে গেলেও চলে যেতে পারে, তবে কতটুকু সুযোগ তিনি পাবেন সেটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। প্রশ্ন এবার যে এত তারকা, এত মহাতারকার কথা এতদিন ধরে বলে আসলাম, অথচ কেউ এলো না কেন? তারকা মহাতারকা বলতে তিনটে ফুটবলারের নাম সব থেকে বেশি চর্চায় ছিল, গুরকিরাত সিং, রহিম আলী এবং সাহিল, মাঝমাঠের ফুটবলার। শেষ পর্যন্ত এই তিনটে ফুটবলার না আসার পেছনে খুব স্পষ্ট কারণ যে এই তিনটে ফুটবলারকে নিতে গেলে ইস্টবেঙ্গল ক্লাবকে বেশ ভালো পরিমাণের ট্রান্সফার ফি দিতে হতো। এই মুহূর্তে ট্রান্সফার ফি দিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষে ফুটবলার নেওয়াটা কার্যত অসম্ভব। খুব সোজা কথায় বলতে গেলে এই ফুটবলারগুলো প্রায় চূড়ান্ত হয়ে গিয়েও যে শেষ পর্যন্ত ডিল ডান হলো না, ক্যান্সেল হলো, তার পেছনে ট্রান্সফার ফি নিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের সাথে দর কষাকষির খেলা শেষ পর্যন্ত সাকসেস হয়নি। তাই আসার 99.9% সম্ভাবনা থাকা সত্ত্বেও এই ফুটবলারদেরকে শেষ পর্যন্ত আমরা দেখতে পেলাম না। কি দেখতে পেলাম কি দেখতে পেলাম না, এগুলোকে আমাদের ভুলে যেতে হবে। যে বা যারা আছে তারাও কোনো অংশে কম নয়, যথেষ্ট। অজয় ছেত্রী এসছেন, ঠিক আছে, ভালো, তাকে ইস্টবেঙ্গল ক্লাবে অতি অবশ্যই স্বাগত জানাবো। কোচ কার্লোস কুয়ার্দাতের পুরনো শিষ্য তিনি, তার অধীনে খেলেছেন, গুরু শিষ্য আগামী দিনে ইস্টবেঙ্গল ক্লাবে ফুল ফোটায় কিনা সেটা দেখার অপেক্ষায় তো অতি অবশ্যই আমাদের থাকতে হবে। যতই হোক, তার নামের আগে আইএসএল চ্যাম্পিয়ন জয়ী দলের সদস্য, এটাও তো কম নয়। কিন্তু যে বা যারা ফুটবলার ইস্টবেঙ্গল ক্লাবে আছে এবং ধারাবাহিকভাবে তারা যে পারফরমেন্সটা আমাদের সামনে এই মরশুমে তুলে ধরেছে, তাতে আমাদের আফসোসের বা হতাশার কোনো জায়গা নেই। এই ইস্টবেঙ্গল দলই কিন্তু 19 বছর পরে ডুরান্ড কাপ ফাইনালে গেছে এবং আগামী রবিবার প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান। মোহনবাগান যে কোনো প্রতিযোগিতার আপনি যদি ফাইনাল পর্বে পৌঁছান, সেখানে প্রতিযোগিতার অন্যতম সেরা এবং শক্তিশালী দলের মুখোমুখি আপনাকে যে হতে হবে, এটা একেবারে সুনিশ্চিত। ডুরান্ড কাপেও তার ব্যতিক্রম হয়নি। প্রতিদ্বন্দ্বী হিসাবে মোহনবাগান যে অত্যন্ত শক্তিশালী সেটা বলার অপেক্ষা রাখে না। মুম্বাই সিটি এফসি, এফসি গোয়ার মতো শক্তিশালী দলকে তারা পরাজিত করে তবেই এসেছে ফাইনাল পর্বে। 12 আগস্ট হয়েছিল গ্রুপ লিগে মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ, সেই ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল 1-0 গোলে পরাস্ত করেছিল এই শক্তিশালী প্রতিপক্ষ মোহনবাগানকে। অনেকে বলছেন মোহনবাগান বদলা নেবে, নিতে পারে বদলা, বদলা নেওয়ার মানসিকতা নিয়েই তারা যে মাঠে নামবে সেটা তো বলা বাহুল্য, কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবও পিছিয়ে নেই। তারা প্রমাণ করেছে যে মোহনবাগান দল কোনো অপরাজেয় নয়, তাদেরকে হারানো যায়। ঠিক সেইভাবেই যদি
আগামী রবিবার ইস্টবেঙ্গল ক্লাব আরও একবার মোহনবাগানকে পরাস্ত করে সর্বোচ্চ ১৭তম বার ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয় তাহলে বলার কিছু থাকবে না। আসলে মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ বা দুটো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর যখন খেলা হয় তখন ফলাফল কিন্তু যে কোনো দলের পক্ষেই যেতে পারে। তবে হ্যাঁ, একটা প্রশ্ন যেটা বারবার করে উঠে আসছে সেটা হচ্ছে বাজে রেফারিং নিয়ে। সত্যি করেই বাজে রেফারিং কিন্তু একটা দলের পারফরমেন্সের উপরে ভীষণভাবে প্রভাব ফেলছে। গতকালের ম্যাচেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। মোহনবাগানের পেনাল্টি পাওয়া নিয়েই ইতিমধ্যেই কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গেছে। অনেকেই কিন্তু রেফারির সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা করছেন। রেফারিং ভালো হোক এটা নিশ্চয়ই চাইব, তারপর বাকিটা নির্ভর করবে বড় ম্যাচের যে অতীত ঐতিহ্য অর্থাৎ আবহমান কোল ধরে একটা কথা বারবার প্রমাণ হয়েছে, এমনকি শেষ ডার্বি ম্যাচে প্রমাণ হয়েছে যে বড় ম্যাচে ফেভারিট বলে এগিয়ে থাকে না কোনো দল। আসল কথা, বিশেষ দিনে বিশেষ মুহূর্তে এই ম্যাচ জিততে গেলে পরে যতটা না টেকনিক্যাল বিষয়গুলো গুরুত্ব পায় তার থেকেও অনেক বেশি গুরুত্ব পায় হচ্ছে মানসিক শক্তি। যে দল মানসিক শক্তিতে এগিয়ে থাকে, যে দল প্রতিপক্ষের সাথে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করে, জোশ হিম্মত সাহস যারা দেখাতে পারে, জয়লক্ষ্মী তার গলাতেই কিন্তু বিজয়মালা বারবার পরিয়েছে শতাব্দী প্রাচীন ঐতিহাসিক ডার্বি ম্যাচে। আগামী রোববারও কিন্তু তার ব্যতিক্রম হবে না। তবে একটা কথা বলি বন্ধু, বহুদিন পর কোন সর্বভারতীয় ফুটবল প্রতিযোগিতার ফাইনালে খেলছে কলকাতা তথা বাংলার দুটো দল। এটা কিন্তু বাংলা ফুটবলের পক্ষে যথেষ্ট ভালো বিজ্ঞাপন। ২৪টা দল অংশ নিয়েছিল, তিনটে বিদেশি দলও ছিল। সেখান থেকে শেষ পর্যন্ত বাংলারই দুটো সেই চির প্রতিদ্বন্দ্বী ইলিশ চিংড়ির লড়াই যে হবে এটা কিন্তু নিঃসন্দেহে একজন ফুটবল প্রেমী হিসাবে, আপনি মোহনবাগানকে ইস্টবেঙ্গল সাথে পরের প্রসঙ্গ, একজন ফুটবল প্রেমী হিসাবে বাংলার ফুটবলের ভবিষ্যৎ ভেবে আমরা কিন্তু যথেষ্ট আনন্দিত। এবার খেলা হোক মাঠে।